Hello friends, welcome to Aisha's Blogs. Please like this video and subscribe my channel and hit the bell icon for more updates. আজ আমি বানাচ্ছি সবজির খিচুড়ি। তো এর জন্য আমার যা যা লাগছে তা হচ্ছে পেঁয়াজ, বরবটি, বেগুন, টমেটো, লাউ, আলু। আরও লাগছে চাল, ডাল, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ, গোলমরিচ, জিরা, লং, তেজপাতা, আদা রসুনের পেস্ট। এবার আমি প্রেশার কুকারের মধ্যে নিয়ে নিয়েছি সরিষার তেল গরম করে। এবার এর মধ্যে আমি লং, গোলমরিচ, তেজপাতা হালকা ফ্রাই করে নিব। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজগুলোকে আমি হালকা ফ্রাই করব। ফ্রাই হয়ে গেছে, এখন আমি এর মধ্যে কেটে রাখা সব সবজিগুলো দিয়ে কিছুক্ষণ ফ্রাই করে নিব। আমার বাসায় যেসব সবজি ছিল আমি ওগুলাই ইউজ করেছি। আপনারা চাইলে অন্য যে কোনো আরও সবজি অ্যাড করতে পারেন। ফ্রাই হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো মতো সবজিগুলোর সাথে ফ্রাই করে নিব। এবার দিচ্ছি সব মশলাগুলো। দিয়ে ভালোভাবে আমি ঘোনা করে নিব। ভালোভাবে ভুনা হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। পানি দিয়ে আরো কিছুক্ষণ আমি ভুনা করে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা চাল আর ডালগুলো। এখানে আমি হাফ বাটি চাল আর এক বাটি ডাল নিয়েছি। এবার আমি সবজির সাথে খুব ভালো করে চালটাকে ভেজে নিব। ভালো মতো ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিচ্ছি পানি। যেহেতু আমি নরম খিচুড়ি বানাবো, এজন্য আমি একটু পানির পরিমাণটা বেশি দিচ্ছি। পানি দিয়ে এবার আমি প্রেশার কুকারে ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিট রান্না করব। দশ মিনিট হয়ে গিয়েছে, আমার সবজির খিচুড়ি একদম রেডি। এখন আমি এগুলো একটি সার্ভিং ডিশে সার্ভ করব। বাস তৈরি হয়ে গেল খুবই হেলদি মজাদার সবজির খিচুড়ি।
আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে আমাকে কমেন্টস করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড ডোন্ট ফরগেট টু শেয়ার মাই ভিডিওস।